वेलकम टू माय चैनल प्रॉपर्टी। आमी पामेला मैम आज के तुम्हारे कछे निये शेछी क्लास 10 जियोमेट्री सदृशता चैप्टर उपपद्य नम्बर 48। अच्छा सदृश त्रिभुज आमरा जानी कि जे सदृशता दुटो त्रिभुज के कखन सदृश बला हय यदि अनुरूप कोणगुलो परस्परेर समान हये थाके सेक्षेत्रे आमरा बोले थाकि जे दुटो त्रिभुज परस्परेर सदृश। अच्छा सर्वसमता और सदृशता दुटोर मध्य किन्तु तफात आछे। कि तफात? दुटो त्रिभुज यदि सर्वसम हय सेक्षेत्रे किन्तु त्रिभुज दुटी सर्वसम यदि हय सदृश हबेई, किन्तु यदि दुटो त्रिभुज सदृश हये थाके तारा किन्तु परस्परेर सर्वसम नाओ होते पारे। तो एटा होच्छे बेसिक डिफारेंस सदृशता और त्रिभुजेर सर्वसमता फीचारेर मध्ये। तो देखो आजकेर जे उपपाद्य आमरा करछि उपपाद्य 48, एटा कि বলছে? দেখো যে যে কোনো সমকোণী ত্রিভুজ নিয়ে আমরা আজকে উপপাদ্যটা প্রমাণ করব। এর আগের যে উপপাদ্যগুলো তোমাদের রয়েছে সদৃশতার, তাদের উপপাদ্যর যে প্রমাণ সেটা কিন্তু তোমাদের মূল্যায়নের বাইরে। সেক্ষেত্রে তোমরা শুধুমাত্র বই থেকে ওই উপপাদ্যগুলোর যে উপপাদ্যটা যেটা লেখা আছে যে স্টেটমেন্ট সেটা তোমরা একটু দেখে নেবে, আর এটা প্রমাণ করে আমি দেখাচ্ছি। দেখো যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে সেই লম্ব কি হয়? এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় পরস্পরের সদৃশ হবে এবং ওই ত্রিভুজগুলি প্রত্যেকে মূল ত্রিভুজের সদৃশ হবে। তো প্রমাণটা খুব ভালোভাবে বুঝবে, ভীষণ ইজি। সদৃশতার যে প্রমাণগুলো আমরা করব সেটা ভীষণই ইজি। তো দেখো ছবিটা দেখো, এখানে একটা ত্রিভুজ আছে, ত্রিভুজ ABC। ABC ত্রিভুজের অ্যাঙ্গেল BAC এটা হচ্ছে 90 ডিগ্রি। সুতরাং A হচ্ছে তার কি সমকৌণিক বিন্দু। এই সমকৌণিক বিন্দু থেকে ত্রিভুজটির যে বিপরীত বাহু রয়েছে তার উপর AD লম্ব অঙ্কন করেছি, দেখতেই পাচ্ছ ছবিতে সিম্বল দেওয়া আছে, এটা 90 ডিগ্রি। সো এই যে লম্বটা অঙ্কন করলাম, এই লম্ব অঙ্কন করার জন্য দেখো দুটো ত্রিভুজ আমরা পাচ্ছি, একটা হচ্ছে ত্রিভুজ DBA আর একটা হচ্ছে ত্রিভুজ DCA। তো এই উপপাদ্যটায় আমরা কি প্রমাণ করব যে এই যে দুটো ত্রিভুজ আমরা পাচ্ছি এই ত্রিভুজ দুটি যেমন পরস্পরের সদৃশ, ঠিক একই রকম ভাবে এই দুটো ত্রিভুজের প্রত্যেকে মূল যে ত্রিভুজ ত্রিভুজ ABC তার সাথেও তারা সদৃশ। তো চলে এসো, আমরা তো একদম প্রমাণের শেষ দিকে চলে এসেছি। আমরা জানি যে কিভাবে জিওমেট্রির উপপাদ্যের প্রমাণ লিখতে হয়, তাও আমি একবার বলে দিচ্ছি। প্রথমেই লিখব প্রদত্ত। প্রদত্ত অর্থাৎ কি? যেটা আমাকে দেওয়া আছে। কি দেওয়া আছে? ত্রিভুজ ABC একটি সমকোণী ত্রিভুজ যার অ্যাঙ্গেল BAC ইকুয়ালস টু 90 ডিগ্রি, AD লম্ব BC, AD লম্ব BC এটা আমাকে দেওয়া আছে। তো প্রামাণ্য কি? প্রামাণ্যর বিষয়বস্তু তিনটে প্রমাণ আমরা এখানে করে দেখব। কি কি প্রমাণ? প্রথম প্রমাণটাই হচ্ছে ত্রিভুজ DBA ও ত্রিভুজ DCA এরা পরস্পরের সদৃশ, এটা একটা প্রমাণ। নেক্সট নাম্বার টু, ত্রিভুজ DBA এবং ত্রিভুজ ABC পরস্পরের সদৃশ। আর লাস্ট কোনটা? নাম্বার থ্রি, ত্রিভুজ DAC এবং ত্রিভুজ ABC কি হচ্ছে? পরস্পরের সদৃশ। ওকে, ভেরি ইজি। দেখো প্রমাণ, প্রথমেই আমি কি নিলাম? ত্রিভুজ ABC এবং ত্রিভুজ DBA এই দুটো ত্রিভুজ নিয়ে কাজ করছি। দেখো ত্রিভুজ ABC, এই যে ত্রিভুজ ABC তার এই যে অ্যাঙ্গেল ABD, এই ABD অ্যাঙ্গেলটা ত্রিভুজ DBA এরও একটা অ্যাঙ্গেল, তো কমন। সে কারণে ত্রিভুজ ABC এর অ্যাঙ্গেল ABC ইকুয়ালস টু ত্রিভুজ DBA এর অ্যাঙ্গেল ABD, রাইট? তো একটা কোণ পেলাম। নেক্সট অ্যাঙ্গেল BAC, BAC হচ্ছে এক সমকোণ বলে দেওয়া আছে 90 ডিগ্রি, আর এখানে এটা লম্ব, সুতরাং এই কোণটা হচ্ছে এক সমকোণ। তো BAC ইকুয়ালস টু BDA পাশে লিখে দিয়েছি যেহেতু 90 ডিগ্রি। তাহলে রইল পরে কে? অবশিষ্ট যে কোণ ত্রিভুজ ABC এর অবশিষ্ট কোণ হচ্ছে ACB, আর BDA এর অবশিষ্ট কোণ হচ্ছে BAD। এরা অবশ্যই সমান হবে, কারণ কি আমরা জানি যে কোনো ত্রিভুজে তিনটি কোণের মানের সমষ্টি সর্বদা 180 ডিগ্রি হয়। তো দুটো কোণ যদি পরস্পরের সমান হয়, যেটা পড়ে থাকবে সেটা 180 থেকে বাদ দিলে দুজনেরই সমান হবে, সেই কারণে অবশিষ্ট কোণ ACB ইকুয়ালস টু অ্যাঙ্গেল BAD। তাহলে
সদৃশতার যে সংজ্ঞা সেখান থেকে আমরা কি বলতে পারি যে যেহেতু ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিবিএ এর এই যে তিনটে কোণ আমি পাচ্ছি, তিনটে কোণ পরস্পরের সমান, সেহেতু আমরা বলতে পারি দুটো ত্রিভুজ পরস্পরের সদৃশ। ওকে, এই যে প্রমাণটা ত্রিভুজ এবিসি আর ডিবিএ পরস্পর সদৃশ এটা দেখালাম, এটাকে আমি এক নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। ওকে, এবিসি আর ডিবিএ পরস্পর সদৃশ। দেখো এই পার্টটাই কিন্তু এখানে আছে, দু নম্বর যে প্রমাণটা আমাকে বলা ছিল করার জন্য, দু নম্বর প্রমাণ হচ্ছে এইটা যে ডিবিএ ও এবিসি পরস্পরের সদৃশ, এই একটা ত্রিভুজ মূল ত্রিভুজের সদৃশ, একটা পার্ট প্রমাণের আমার হয়ে গেল। ঠিক একই রকম ভাবে আমরা ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ ডিসি এর ক্ষেত্রেও দেখাবো একই লজিক। দেখো এখানেও এই যে অ্যাঙ্গেল এ সি বি, এই অ্যাঙ্গেলটা আর এ সি ডি একই কোণ, তাহলে এই দুটো কোণ যেমন পরস্পরের সমান হচ্ছে, ঠিক একই রকম ভাবে এখানেও একটা 90 ডিগ্রি পাচ্ছি, এ ডি সি আর একটা হচ্ছে সি এ বি, তো এই অ্যাঙ্গেল দুটো পেলাম, এটা হচ্ছে 90 ডিগ্রি, যেহেতু 90 ডিগ্রি। আর কি অবশিষ্ট কোণ, দুটো কোণ যদি সমান পেয়ে যাই তো অবশিষ্ট কোণটা অবশ্যই পরস্পরের সমান হবে, সেক্ষেত্রে অবশিষ্ট কোণ অ্যাঙ্গেল এ বি সি ইকুয়ালস টু অ্যাঙ্গেল হচ্ছে সি এ ডি। তো আমরা বলতে পারি ত্রিভুজ এবিসি ও ডিসিএ পরস্পরের সদৃশ। তাহলে এটা হচ্ছে আমার লাস্ট প্রমাণ যেটা করতে দেওয়া ছিল, ত্রিভুজ ডিএসি আর ত্রিভুজ এবিসি পরস্পরের সদৃশ। তো এই প্রমাণটাও হয়ে গেল। এবার দেখো এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম, তো সেক্ষেত্রে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ থেকে পাই, দেখো ত্রিভুজ এবিসি মূল ত্রিভুজের সঙ্গে ত্রিভুজ ডিবিএ যেমন সদৃশ হচ্ছে, একই রকম ভাবে ত্রিভুজ ডিসিএও কিন্তু সদৃশ হচ্ছে। তাহলে যদি একটা ত্রিভুজের সঙ্গে আরো দুটো ত্রিভুজ পরস্পরের সদৃশ হয়, সেক্ষেত্রে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ থেকে আমরা লিখতে পারি যে ত্রিভুজ ডিবিএ এবং ত্রিভুজ ডিসিএ পরস্পরের সদৃশ। এখানে প্রমাণটা আমাদের কমপ্লিট হয়ে গেল। তো তোমরা খুব ভালোভাবে এটা দেখো, এই উপপাদ্যটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং ভেরি ইজি। তো আজকের জন্য ক্লাস এইটুকুই, নেক্সট ডে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব, এই যে কোয়েশ্চেন আনসার আছে সেগুলো সলভ করব, অন্য উপপাদ্য করব। ওকে, তো আর যদি কারো কোথাও কোনো প্রবলেম থাকে আমাকে একটু কমেন্ট করে জানিও, আমি অবশ্যই ডাউট ক্লিয়ার করে দেবো। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।